একেটাই দল, দুখন বিজেপি শাসিত রাজ্য, দুটা পৃথক সিদ্ধান্ত। অসমত মাদ্রাসা বন্ধ, মহারাষ্ট্রত মাদ্রাসার শিক্ষকর দরমহা বৃদ্ধি। মাদ্রাসা শিক্ষকর দরমহা বৃদ্ধির সিদ্ধান্ত বিজেপি নেতৃত্বাধীন মহারাষ্ট্র সরকারের। মাদ্রাসাত সংস্কার সাধনেরও প্রস্তাব গ্রহণ একনাথ সিন্ডে সরকারের। ইফালে মাদ্রাসা সন্দর্ভত কি কয় অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মায়? বিতং খবরলৈ আগবহার প্রাক্ষণত এটা মন্তব্য শুনক। রাজস্থানের বিধানসভা নির্বাচনের সময়ত দিয়া হয়েছিল এই মন্তব্য। দেখিয়ে যাহা যাহা সরকার মাদ্রাসা কো পয়সা দেতা হ্যাঁ, তনখা দেতা হ্যাঁ, ও বন্ধ হো জানা চাহিয়ে। কই কম আপনে আপ চালাতা হ্যাঁ অলগ বাত হ্যাঁ, লেকিন আসাম মে জেসে 700 মাদ্রাসা চলতা থা, সরকার তনখা দেতা থা, সরকারি তনখা সে মাদ্রাসা বন্ধ হো জানা চাহিয়ে। জো কম কা মাদ্রাসা চলতা হ্যাঁ উসমে রেগুলেশন হোনা চাহিয়ে, আর বাচ্চা কো রাইট টু এডুকেশন কা পুরা সুবিধা দেনা চাহিয়ে, আর বাচ্চা কো এক্সিট রোড ভি দেনা চাহিয়ে ডক্টর ইঞ্জিনিয়ার বননে কা। মাদ্রাসা খালি কেবল মোল্লা বানানে কা এক ইনস্টিটিউশন নেই বন সকতা হ্যাঁ, বাচ্চা কা চাইল্ড রাইটস ইসমে ইনভলভ হোতা হ্যাঁ, বাচ্চা কা পাস অপশন খোলা রহনা পড়তা হ্যাঁ। তো ইসিলিয়ে পুরা মাদ্রাসা ব্যবস্থাও কা হামে হোলসেল রিফর্ম চাহিয়ে, আর যাহা যাহা সরকার তনখা দেতা হ্যাঁ, জেসে বেঙ্গল মে দেতে হ্যাঁ, আসাম মে দেতে থে, ইয়ে সব তুরন্ত বন্ধ হো জানা স্যার। শুনিলেনে, এখন বিজেপি নেতৃত্বাধীন সরকারে শাসন করা রাজ্যর এগারী বিজেপির মুখ্যমন্ত্রী মাদ্রাসা সন্দর্ভত এই কথা কৈছিল। যত যত সরকারে মাদ্রাসা সমূহক বেতন বা দরমহা দিয়ে সেয়া তৎক্ষণাৎ বন্ধ হয়ে যাব লাগে বলে মন্তব্য দিছিল হিমন্ত বিশ্ব শর্মায়। এয়া আছিল 2023 চনের কথা। সময় বাগরিল 2024 হরিয়ানা বিধানসভা নির্বাচনের এখন প্রচার সভাত আকু তেও কি কৈছিল এবার শুনক। हमारे असम में आए थे राहुल गांधी, मुझको पूछते हैं कि आपने 700 मदरसा बंद कर दिया, आगे आपका क्या इरादा है? मैं राहुल गांधी को बोला कि अभी तो शेष बंद किया हूं, आगे जाके सबको बंद कर देने का इरादा है, यही हमारा इरादा है और कुछ इरादा नहीं है। हमें देश में मदरसा शिक्षा नहीं चाहिए, हमारा देश का जवान इंजीनियर बनना चाहिए, डॉक्टर बनना चाहिए, इंडस्ट्रियलिस्ट बनना चाहिए। हमारा देश को जवान कोई मुल्ला बनने के लिए जरूरत नहीं है, हमारा देश का जवान डॉक्टर बनेगा, इंजीनियर बनेगा। हिमंत विश्व शर्मा कैसे जे हमें देश में मद्रासा शिक्षा नहीं चाहिए। एटिया हक महाराष्ट्र खबर लो, जो बृहस्पतिवार अनुष्ठित हुई कैबिनेट बैठक। এই বৈঠকের পাছতেই বিজেপি নেতৃত্বাধীন একনাথ সিন্ডে সরকারের সিদ্ধান্ত যে মাদ্রাসা শিক্ষকর দরমহা বৃদ্ধি করা হব। সেই অনুসরি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকর দরমহা 16,000 বৃদ্ধি, মাধ্যমিক খণ্ডর শিক্ষকর দরমহা 18,000 বৃদ্ধি। মহারাষ্ট্রের প্রাথমিক খণ্ডর মাদ্রাসা বিদ্যালয়ের ডিএড ডিগ্রিধারী শিক্ষকর দরমহা 6,000-16,000 বৃদ্ধি করা হয়েছে। একদরে মাধ্যমিক খণ্ডর শিক্ষকর দরমহা 8,000 ঠাইত 18,000 করার সিদ্ধান্ত লওয়া হয়েছে। লগতে মৌলানা আজাদ বিত্তীয় নিগমের কার্যকরী মূলধন 600 কোটির বৃদ্ধি করে 1,000 কোটি করারও সিদ্ধান্ত গ্রহণ করা হয়। রাজ্যিক সংখ্যালঘু বিভাগে আগবহা এই প্রস্তাব কেবিনেটে গৃহীত করে। এতিয়া প্রশ্ন উঠিছে, একটা দলের নেতৃত্বত চলা দুখন পৃথক রাজ্যত একটা ক্ষেত্রতে দুটা পৃথক সিদ্ধান্ত কেনেকৈ? কেবল মহারাষ্ট্রর আগন্তুক বিধানসভা নির্বাচনের প্রতি লক্ষ্য রাখিয়েই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে নেকি? অসম, রাজস্থান, হরিয়ানা সকলোতে মাদ্রাসা সন্দর্ভত হিমন্ত বিশ্ব শর্মায় যি কথা কই আহিছে সেই একই কথাই মহারাষ্ট্রত গৈ কব পারিবনে? মহারাষ্ট্রর নির্বাচনী প্রচার সভাতো একে ধরনে মাদ্রাসা সন্দর্ভত কবনে হিমন্ত বিশ্ব শর্মায়? অবশ্যে মাদ্রাসা সমূহত ব্যাপক সংস্কারের প্রয়োজনীয়তার কথাও কই আহিছে হিমন্ত বিশ্ব শর্মায়। মহারাষ্ট্রর সরকারেও চলিত মাদ্রাসা সমূহত সংস্কার সাধনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। সেই অনুসরি জাকির হুসেইন মাদ্রাসা আধুনিকীকরণ আসনির অধীনত মাদ্রাসা সমূহত ধার্মিক শিক্ষার লগতে আধুনিক শিক্ষা প্রদান করবলৈ কৈছে সরকারে। লগতে মাদ্রাসা সমূহত গণিত, বিজ্ঞান, সমাজতত্ত্ব,
ইংরাজী মারাঠি হিন্দি আর উর্দু শিক্ষার প্রচলনেরও সিদ্ধান্ত লয় একনাথ শিন্দে সরকারে। নিউজ ডেস্ক রিপোর্ট, দ্য ক্রস কারেন্ট।